हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, तुम्हारा सबाई भलो आछो, सुस्थ आछो? आमिओ भलो आछि, सुस्थ आछि। बड़ोदेर सबाई के प्रणाम जानिओ, आमार छोटोदेर भलोबासा दिलाम। आज के सकालबेला घूम थेके उठेई, आज के बृहस्पतिवार, आमि एकटा रान्ना पूजोटा करे निएछि, तारपर आमि एकटु रान्ना करब, रान्नाघरे जाब, सेखाने गिये तोमादेर एकटा रान्ना देखाबो, तोमरा देखो प्लिज। रान्नाघरे जाबार आगे तोमादेरके बोले दिई, प्रतिदिन जा जा बोलि, आमार साथे थेके लाइक कमेंट शेयर करे दाओ आर सबस्क्राइब करे दिओ। तोमरा जारा जारा आमाके सबस्क्राइब करोनि, आमार भिडियोटा देखो, सबस्क्राइब करो, ठीक आछे बंधुरा? चलो ताहले आमार रान्नाघरे गिये आमि जे मेनूटा करछि तोमरा देखे नेबे, ठीक आछे? चलो। हेलो फ्रेंड्स, आज के तुम्हारे एक रान्ना आमी देखाबो, सेटा होच्छे माछेर माथा दिए मुड़ी घंट। तार जोने आमार लागजे देखो गोविंद भोगे चाल रेखेछि आमी 100 ग्राम। लागबे देखो माछेर माथा रेखेछि, एकटा बड़ो कातला माछेर माथा लागछे, बड़ो एकटा पेंयाज कुচি, आदा 2 चामच, 3 लंका रेखेछि, धने पाता रेखेछि, देखो हलुद गुड़ो 1 चामच, जिरे धने गुड़ो 1 चामच, लंका गुड़ो 1 चामच, स्वाद मतो चीनी रेखेछि, एकटा टमेटो रेखेछि, एकटा बड़ो आलू रेखेछि, आर आमि एकटा जिनिस एड करब एखाने, एकटु गंधराज लेबु, आर लागबे गोटा गरम मसला। आमार एई जिनिसगुलो लागबे, आमि जखन तोमादेरके रेसिपिटा करब तखन तखन देखिये देब, तोमरा आमार रेसिपिटा देखो, संगे थाको। प्रथमे आमी माछेर माथाटा भेजे नेब, देखो माछेर माथाटा भेजे आमी तुले नी। देखो आमी आलू भाजाटाओ बसिए दिएछि, आलूटा एकटु भेजे आमी तुले नेब, एखाने माछेर मुड़ोटा भाजा हये गेछे, एबार आलूटा भेजे निच्छि। बंधुरा आलू आमार भाजा हये गेछे, एखन फोड़नोर जन्य एखन गोटा जिरे दिच्छि 1/2 चामच, शुक्नो लंका दिलाम, तेजपाता दिच्छि, तेल आमि परिमाण मतन, आमि एकटु अल्प तेले रान्ना करि, झालो कम दिई, गोटा लंका दिई, फोड़नटा हये गेछे, आमि एकटु देखो 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, একটা বড় গোটা পেঁয়াজ, একটা ভাজা হয়ে দিতে থাকবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একটা ছোট গোটা টমেটো, এই দেখো এই মশলাগুলো প্রত্যেকটা আমি মিশিয়ে এটাকে জল দিয়ে গুলে আমি এটা দিয়ে দেবো, আদা হলুদ জিরে ধনের গুঁড়ো সব মিক্স করে এটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলু আর মাছের মুড়োগুলো দিয়ে দেব, আর দেবো দেখো এখানে 150 গ্রাম চাল আছে গোবিন্দভোগের চাল, এটাকে আমি এবার দিয়ে ভাজবো ভালো করে, আমি আমার মতো করে রান্না করছি বন্ধুরা। আমি নিজের মতো করে করছি, এর আগে একবার আমি করে খেয়েছি, ভালো লেগেছে, তাই জন্য আমার একটু ইচ্ছে হলো তোমাদেরকে দেখানো, একটু দেখাচ্ছি তোমরা এইভাবে করবে। এটা আমাকে পুরো ভেজে নিতে হবে, ভালো করে শুকনো করে ভাজতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, তোমরা দেখতে থাকো। ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি এখানে 1 বাটি মতো জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, কারণ আলুটা সেদ্ধ হবে, চালটা সেদ্ধ হবে, আর
আমি এটা ঢেকে দেবো। এবারে বন্ধুরা আমার নুন দিতে বাকি আছে, আমি এটা এবার পরিমাণ মতো নুন দেব। মুড়োটা ভাজার সময় আমার নুন ছিল, আলু ভাজার সময় একটু নুন ছিল, এখন আমি এক চামচ মতো নুন দিয়ে দিলাম। ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা, দেখো এইরকম একটু ঝরঝরের মতো হয়েছে। আচ্ছা আমি এবারে এখানে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর তোমাদের বলেছিলাম আমি একটু গন্ধরাজ লেবু দেবো। এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম, যতটা আছে এই বোতলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি দিতে হয়, যাই হোক আমার যেটুকু ছিল সেটুকুই আমি দিয়ে দিলাম। আর আমি গরম মশলা দেব, গুঁড়ো গরম মশলা দিয়ে আমার মশলা দিয়ে দিচ্ছি। আমার এটা মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে ডান, আমি আমার মতো করে করেছি বন্ধুরা। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো আমি একটুখানি টেস্ট করে দেখেছি, নুন মিষ্টি সবই ঠিক আছে, একটু ঝাল আর একটু কম হয়েছে, যাই হোক আমরা ঝালটা কম খাই তো। এবার তোমরা বাড়িতে ট্রাই করবে।